হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে আপনার ল্যাপটপটি যদি অটোমেটিক রিস্টার্ট নেয় তাহলে আপনারা কিভাবে সেটিকে প্রবলেমটি সলভ করবেন একটি অপশনের মাধ্যমে। তো আমি প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পিসিটি বারবার অটোমেটিকলি কিছুক্ষণ পরপর মানে রিস্টার্ট নেয় অটোমেটিকলি যদি আমি কোনো কাজ করতে নেই। তো আপনি চলে যাবেন আপনার পিসিতে, তো এখানে আপনার পিসিটি শো হয়ে গেলে এখানে লাস্ট বাম সাইডে দেখতে পারবেন আপনার এই যে পিসি, এটা আপনি ডাইন সাইডে ক্লিক করলেই, তারপর এই যে প্রপার্টিসে ক্লিক করলে তারপর আপনাদের সেটিংসটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার যে অ্যাবাউট পিসির অ্যাবাউট থাকে সেইখানে কিন্তু চলে যাবে। তো এটা বড় করার পরে দেখতে পারবেন এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিংস নামে একটি অপশন থাকবে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন তিনটি অপশন আছে, তো আপনারা নিচেরটার সেটিংস যেটা এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরেই এইখানে আপনারা দেখতে পারবেন এই যে দুটো অপশন কিন্তু আপনার টিকমার্ক দেওয়া আছে, এই যে অটোমেটিকলি রিস্টার্ট, তারপর এখানে এটা টিক চিহ্ন উঠিয়ে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমি এটা অটোমেটিকলি অন করে মানে অফ করে দেওয়ার পরেই আমার পিসিটি কিন্তু সমাধান হয়ে গিয়েছে। তো আপনার এই ট্রিক্স করে দেখতে পারেন, আপনার যেই প্রবলেমটি হয়তো বা এখান থেকেই সলভ হয়ে যেতে পারে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।